আজ আমি বানিয়ে দেখাবো শিম সর্ষে। তার জন্য শিমগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। শিম সর্ষে বানানোর জন্য কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি সর্ষেটা ফোড়ন দিয়ে দেবো। সর্ষেটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ। সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সামান্য চিনি অ্যাড করব। পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে আমার কষানো শিমগুলোকে। শিমগুলো লাল হয়ে গেছে ভাজা। এবারে আমি 2 চামচ মতো সর্ষে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার আমি 5 থেকে 7 মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো ফ্লেমে, রেখে দেবো। ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। পাঁচ মিনিট আমার হয়ে গেছে রাখা। তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। তো তৈরি হয়ে গেছে আজকে শিম সর্ষে। তোমাদের যদি ভালো লাগে তোমরা এভাবে বানাবে